সেই স্বামী সবথেকে ভাগ্যবান যার স্ত্রী নামাজের পরে তার স্বামীর জন্য দোয়া চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার পরে যদি কাউকে সেজদা করার অনুমতি আমি দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান, এত সম্মান দিয়েছে। কারণ একজন মায়ের সম্মান আছে এটা আমরা জানি, সে গর্ভধারণ করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, বুকের রক্তগুলো তার সন্তানের খাদ্য হিসাবে তারা দেয়, এটা ঠিক। কিন্তু একজন পিতা যখনই তার স্ত্রী হামেলা হয়, যখনই তার স্ত্রীর গর্ভে সন্তান আসে, তখনই তার মাইন্ডে কনসেপ্ট হয়। কোথায় বলেন তো? মাইন্ডে কনসেপ্ট। আর মাইন্ড কনসেপ্টের যে টেনশন, এই টেনশনটা ব্যাপক টেনশন, এই টেনশনটা সাধারণ মানুষ নিতে পারে না, এই জন্য দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যায়। মাইন্ডে কনসেপ্ট হয়ে গেল যে এই সন্তানটা আস্তে আস্তে বড় হবে, দুনিয়াতে আসবে, কিভাবে থাকবে, কোথায় পড়বে, কি খাবে, তার ভবিষ্যৎ কি হবে, কতদূর লেখাপড়া করবে, এই সমস্ত টেনশন একমাত্র তার বাপ মরণের আগ পর্যন্ত বয়ে বেড়ায়। তিনি বলে আর এই বাপেরা হচ্ছে খেজুর গাছের মতো। আমি সেদিন দাদুর সঙ্গে বলছিলাম বাপেরা কি খেজুর গাছের মতো, ও খেজুর গাছের গোড়ায় কেউ মাটি দেবে না, কেউ এক বালতি জল দেবে না, পানি দেবে না, কিন্তু বছরের শেষে তাকে ক্ষত বিক্ষত করে কেটে 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 সেখান থেকে রস বার করার চেষ্টা করবে। বছরের শেষে তার কাছ থেকে সুন্দর সুস্বাদু মিষ্টি খেজুরের আশা করে, কিন্তু ওর গোড়ায় কেউ মাটি দেবে না। ও যখন মারা যাবে এত অবহেলিত, ওকে কেউ কেটেও বাড়িতে নিয়ে যাবে না, কাকপক্ষীতে বাসা করবে, বাসা করার পরে কোনোদিন বাজ পড়বে না, হলে জোরে একটা দমকা হাওয়া দেবে, গোড়ায় একটু উই পোকা চাই তৈরি হবে, ভেঙে আস্তে করে পড়ে থাকবে অবহেলার মতো। পুরুষ মানুষ হচ্ছে এরকম। আপনি পুরুষ মানুষ সবসময় ব্যালেন্স করে, কি করে ব্যালেন্স করে, এই কথাগুলো বলছে রাগ করছেন না তো, এগুলো জানার দরকার। পুরুষ মানুষ সবসময় ব্যালেন্স করে, যদি বেশি স্ত্রীর কথা শোনে পাড়ার লোক বলবে বউ পাগল, বলবে না বলবে, আবার যদি বাপ মার কথা শোনে শ্বশুর শাশুড়ি এসে বলবে এ মা পাগল, আবার যদি বন্ধু বান্ধবের সঙ্গে বেশি ওঠা বসা করে বলে সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে এখন বন্ধু বান্ধব নিয়ে হয়ে হয়ে করছে, দুদিন যদি শারীরিক অসুস্থতার জন্য একটু শুয়ে থাকে বসে থাকে পাড়ার লোক আলোচনা করবে অকর্মার ঢেকি, বলবে না বলবে। একমাত্র পুরুষ মানুষরাই পারে দুনিয়ার সমস্ত কিছুকে নিঃস্বার্থভাবে, আমার একটা সন্তান সে বড় হবে, বড় হওয়ার পরে আমার যা জমি জায়গা রয়েছে নিঃস্বার্থভাবে সই করে দিয়ে সন্তানের নামে লিখে দিচ্ছে। কে দেয়? হ্যাঁ, মায়ের অবদান অবশ্যই আছে, এটা ভুলে গেলে চলবে না, কিন্তু একজন পিতার অবদান এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। একজন পিতা এজন্য সেই স্বামীটাই সব থেকে বড় সৌভাগ্যবান যার স্ত্রী তার স্বামীর জন্য দোয়া চাই বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই স্ত্রী সব থেকে সৌভাগ্যবতী যার স্বামী 5 ওয়াক্ত নামাজে তার স্ত্রীর জন্য দোয়া চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উভয় উভয়ের সাথে দোয়া চাইতে হবে। আজকের পর থেকে ছোট্ট একটা আমল করতে পারবেন, ছোট্ট একটা আমল করে, ছোট্ট একটা আমল, বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে ঘরে কে আছে না আছে দেখবেন না, সর্বপ্রথমে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পারবেন না, প্রথমেই ঢুকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাচ্চাকে দেখবেন, আপনার ছোট বাচ্চা ছোট হোক তাকে আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও প্রথম দিন হয়তো বলবে আব্বা পাগল হয়ে গেছে, তারপরের দিন মনে করবে আব্বা এরকম করে কেন, তারপরের দিন চিন্তা ভাবনা করবে এটা আমাকেও শিখতে হবে, তারপর দিন দেখবে আপনার সন্তান আপনাকেই সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট ছোট আমলগুলো আমাদেরকে তৈরি করতে হবে। মুরব্বী দেখলে আগে জানেন এই মুরব্বীরা আছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ মাফ করেন, আজকে আমাদের বিদ্যা হয় না, শিক্ষা হয় না, তার কারণ কি? অনেকগুলো কারণ আছে, আমি একটা কারণ বলি, বিদ্যা ঝুলে আমাদের পাছার নিচে, এত বড় বড় ব্যাগ বিদ্যা ঝুলছে কোথায়? পাছার নিচে। আর আমাদের বাপ দাদুরা বুকে করে বই নিয়ে যেত, বুকে করে কেতাব নিয়ে যেত,
বিদ্যা হবে অবহেলা। দ্বিতীয় নাম্বার, আগের দিনে কোনো ওস্তাদকে আমরা অনেক দূর থেকে দেখলে সাইকেলে যদি যায় সাইকেল থেকে নেমে পড়তাম নাকি, আর ওস্তাদ কি বলতেন, থাক থাক নামতে হবে না পড়ে যাবে। আচ্ছা সেই দৃশ্যগুলো এখন আর দেখা যায়, সেগুলো পাওয়া যায়, পাওয়া যায় না। এই জন্য আল্লাহওয়ালার সহবতে যেতে হবে। আল্লাহওয়ালার সহবতে গেলে সর্বপ্রথমে আপনাকে শেখাবে যেটা, সেটার নাম হচ্ছে আদব। মুসল্লিরা নামাজ পড়তে এসছে, আপনি নামাজের কিচ্ছু জানেন না, আপনি মুসল্লিদের জুতোগুলো সোজা করে দেবেন, সোজা করে দেবে, বিশ্বাস করবেন কিনা জানি না। আমাদের মাদ্রাসায় এগুলো শিক্ষা দেওয়া হয় প্রথমে। এখন যদি বলা হয় সেই বাচ্চা এসে তার বাপের কাছে নালিশ করে, বাপ আবার ইহুদির উপরে চোখ রাঙায়, আমার ছেলেকে জুতো ঠিক করতে বলেছে, বিশ্বাস করবেন কিনা জানি না। আমাদের, আমি যে মাদ্রাসায় পড়াশুনো করেছি, প্রথম জীবনে কোনোদিন জোগাড়ের মিস্ত্রি নিত না, দুতলার কাজ হচ্ছে জোগাড় করতাম আমরা ছাত্র ভাইয়েরা, এখনো পর্যন্ত সেই মাদ্রাসা তিনতলা বিল্ডিং দাঁড়িয়ে আছে। জোরে বলুন, এখনো গেলে চোখ ফেটে পানি বেরোয় যে আমরা কষ্ট করে এখানে লেবারি খেটেছি, লেবারি খেটেছে। আর এখনকার দিনে যদি একটুখানি বলা হয়, বাবা যা তো দোকান তো অমুক জিনিসটা নিয়ে আয়, তো পরেক্ষণে গিয়ে তার বাপ দাদা চোদ্দ পুরুষ সবাই মিলে আলোচনা করবে, হুজুর শুধুমাত্র ছেলেপিলেদের তাবেদারি করে, শুধু হুকুম করে, এগুলো করা যাবে না। আদব রক্ষা করতে হবে, আদব যদি না থাকে বিয়াদবের জন্য জান্নাতে কোনো স্থান থাকবে না। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।